নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ফুটবল টুডে, আর আমি আপনাদের সঙ্গে রোহিত। চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের কিছু ট্রান্সফার আপডেট, ট্রান্সফার রিউমার্স আর ট্রান্সফার নিউজ নিয়ে। তো প্রথমে যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু সাহাল আব্দুল সামাদকে নিয়ে। শোনা যাচ্ছিল এটিকে মোহনবাগান বা মোহনবাগান এটিকে যে এন্টিটিটা তৈরি হয়েছে, তারা কিন্তু সাহাল আব্দুল সামাদকে তাদের দলে সামিল করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু সাহাল আব্দুল সামাদ সেই কন্ট্রাক্ট থেকে সরে গিয়ে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2022 সাল অবধি তার যে চুক্তি ছিল সেটা এক্সটেন্ড করে নিয়েছেন। এর পিছনে যে খবরটা পাওয়া যাচ্ছে যে করোনা পরবর্তী সময়ে বিদেশি ফুটবলারদের কিন্তু ভারতে আসা নিয়ে ভিসা সংক্রান্ত একটা সমস্যা হতে পারে, তো যার জন্য প্রত্যেকটা আইএসএল এর দলই চাইছে তাদের যে কোর ইন্ডিয়ান টিমটা আছে সেটা কিন্তু ধরে রাখতে। ঠিক এই কারণেই কেরালা ব্লাস্টার্স, শোনা যাচ্ছে সাহাল আব্দুল সামাদের সঙ্গে তাদের যে কন্ট্রাক্ট সেটা কিন্তু এক্সটেন্ড করে নিল। ঠিক এই কারণেই কিন্তু রয় কৃষ্ণা এখনো অবধি এটিকেতে সই করেননি, ঠিক এই ভিসার কারণেই কিন্তু তিনি এখনো অপেক্ষা করছেন। চলে আসি পরবর্তী খবরে, যেটা শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের যে ফিজিক্যাল ট্রেনার ছিলেন কার্লোস নোদার তাকে নিয়ে। 2021 সাল অবধি তার কন্ট্রাক্ট থাকায় তিনি কিন্তু যদি তার চুক্তি অনুযায়ী টাকা না পান তাহলে কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা বলছেন, এরকমটাই শোনা যাচ্ছে। তো এটা একটা নেগেটিভ নিউজ ছিল। তো এরপরে যেটা শোনা যাচ্ছে সেটা এটিকে মোহনবাগানের যে জার্সি হবে তা নিয়ে। এইটুকু কনফার্ম নিউজ পাওয়া যাচ্ছে যে এটিকে মোহনবাগানের যে জার্সি হবে সেটা কিন্তু সবুজ মেরুনি হতে চলেছে। প্রথমে তারা ভাবছিলেন যে এএফসিতে খেলা নিয়ে এটিকে মোহনবাগান নামটি রাখলে তাদের কোনো সমস্যা হতে পারে, তো সেই জন্য কিন্তু তারা প্রথমে মোহনবাগানের জার্সি লোগো এগুলোকে অপূর্ণ, পরবর্তীকালে এএফসি এটা কনফার্ম করে দেওয়ায় যে নাম সংক্রান্ত কোনো সমস্যায় তারা পড়বে না। এটিকে ম্যানেজমেন্ট, এটিকে মোহনবাগানের যে ম্যানেজমেন্ট, তারা কিন্তু পুনরায় এই বিষয়টা চিন্তা ভাবনা শুরু করেছেন। কিন্তু এইটুকু কনফার্ম নিউজ পাওয়া যাচ্ছে জার্সির রং কিন্তু সবুজ মেরুন, সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকছে হোম জার্সির ক্ষেত্রে। এবার এইটুকুই ছিল তিনটে নিউজ। কিন্তু যেহেতু আমরা বাংলা ফুটবলকে কভার করব, তার সঙ্গে তো ইন্ডিয়ান ফুটবল থাকবেই, তো তাই জন্য আজকে আমাদের যে কুইজ সেটা কিন্তু বাংলা ফুটবলকে বেস করেই। তো আমাদের প্রশ্ন আজকের যে মোহামেডান এসসি, মোহামেডান স্পোর্টিং ক্লাব দলটা প্রথম কবে ফার্স্ট ডিভিশন ক্যালকাটা ফুটবল লিগে খেলার সুযোগ পায়, যে প্রথম সঠিক উত্তর দেবে তার নামটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে মেনশন করবই। তো ফিরে আসছি পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, লাইক করো অবশ্যই, আর তোমাদের মূল্যবান কমেন্টটুকু দেখো। থ্যাংক ইউ।